फ्रेंड्स आज के भिडियोते एम एक स्टक के लिए आलोचना करते चले जर टेक्निकल चार्टर मध्य गुड एक इंडिकेट पावा जा फ्रेंड्स हमें सवार प्रथम चले जिरोधार प्लैटफर्म कम्पानी चार्टर ऊपर कम्पानी नाम अवश्य फ्रेंड्स हमें बोलो तरह धैर्य धरे लास्ट अब दि भिडियो देखते थकूँ फ्रेंड्स एखे हमें 100 एक्सपोनेंशियल मुविंग एवरेज के लागिए 200 एक्सपोनेंशियल मुविंग एवरेज के लागिए मुहूर्ते अपना देखते जो 100 ईएमए 200 ईएमए ओपरे किन्तु ट्रेड करछे तो डेफिनेटली मुहूर्ते आमरा देखते पाच्छि जे बुलिश आछे राइट जखन 100 एक्सपोनेंशियल मुविंग एवरेज और 200 एक्सपोनेंशियल मुविंग एवरेजर उपरे ट्रेड करे तखन सेई कम्पानी और सेई चार्ट किन्तु पार्टिकुलार आमरा देखते पाई जे बुलिश थाके ताछाड़ा फ्रेंड्स एखाने आमी एकटा अलरेडी ट्रेड लाइनो ड्र करे निएछि ट्रेड लाइनटार उपरे जदि नजर देबेन तो ट्रेड लाइनेर उपर आमरा देखते पाच्छि जे ब्रेकआउटो एसे पौंछेछे ब्रेकआउटो आसते चलेछे अलमोस्ट आमरा देखते पाच्छि देखुन एखाने एक बार टच करेछे राइट एखाने एक बार टच करेछे दुबार टच करेछे এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট ট্রেড লাইনের কাছে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে একদম দেখুন ট্রেড লাইনের কাছে এসে দাঁড়িয়েছে फ्रेंड्स আজকে আমরা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি বাজারের মধ্যে নেগেটিভ মুভমেন্ট আছে সব স্টকের মধ্যে একটা নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে তো এখানেও একটা নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে কিন্তু फ्रेंड्स এখানে ভয় পাওয়ার দরকার নেই এখানে আমরা দেখতে পাচ্ছি 100 ইএম এর উপরে কিন্তু দাঁড়িয়ে আছে রাইট তো ডেফিনেটলি এখান থেকে স্টক কিন্তু বাউন্স ব্যাকই করতে চলেছে একসময় फ्रेंड्स আমরা देखते पाছিলাম যে এই স্টক কিন্তু অলমোস্ট 850 লেভেলে ট্রেড করছিল দেন সেখান থেকে অনেকটাই নিচের দিকে নেমে এসেছিল 600 এর কাছাকাছি এসেছিল দেন সেখান থেকে অল্প অল্প ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাউন্স ব্যাকও করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 728 এর কাছাকাছি তো চলুন কোম্পানির নাম কি আছে কোম্পানির বিজনেস কি আছে সবকিছু আমরা ডিটেইলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি তার আগে फ्रेंड्स এখন অবধি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে सबसक्राइब कर नीन एई धरनेर नतून नतून बांग्लाते भिडियो देखार जोन्नो फ्रेंड्स हमें चले सेल्सर ऊपर सेल्स जदि कम्पानी ऊपर देखें तो सेल्स हमें देखते 2017 साले कम्पानी मध्य सेल्स छो 6300 दें 8300 10000 2020 कम हो गल 8000 2021 6000 और टीटीएम देख फ्रेंड्स टीटीएम हमें देखते 8900 कर रही है तो हमें देखते 2021 तुलन क्योंकि टीटीएम बेड़े बचरता क्योंकि फ्रेंड्स एखो चलते ताड़ा नेट प्रफिट जदि देखें तो नेट प्रफिट देखते ठीक एक ही भाव 2021 माइनस दाड़ी माइनस 26 दाड़ी नेगेटिव चले दें टीटीएम देखते पॉजिटिव से नम्बर अनेकटाई बेशी आज तो बचर हमें देखते आबारो कम्पानी घुरे दाड़िए परफॉर्मेंस देखिए ईपीएस जो देखें तो ईपीएस देखते कंटिन्यूसलि बेड़े 2020 2021 खूब ही खराब समय जानी से कारण জনের মধ্যে একটু নেগেটিভ মুভমেন্টও দেখতে পাওয়া গেছে কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি টিটিএম কিন্তু আবারো পজিটিভে এসেছে তো फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে এবছর কিন্তু কোম্পানি আবারো পারফরম্যান্স আমাদেরকে দেখাচ্ছে 1 ইয়ারে কোম্পানির মধ্যে সিএজিআর আছে 19% 3 ইয়ারসে 13 5 ইয়ারসে 6 এবং 10 ইয়ারসে 17% তো এটা দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানি কিভাবে আমাদেরকে পারফরম্যান্স দেখিয়েছে फ्रेंड्स हमें चले नेक्स्ट पॉइंटर ऊपर कम्पानी प्राइस परफॉर्मेंस कैमन आज देखे नीब वन वीके स्टॉक 4% मत मूवमेंट देखिए 1 मंथे 18% 3 मंथे नेगेटिव 1 ईयारे 19 और 3 ईयारे 42% मत वॉल्यूम जो देखें तो वॉल्यूम हमें देखते 13 लाख 12 लाख 10 लाख एखे देख 15 लाख हमें देखते तो वॉल्यूमर मध्य कंटिन्यूसलि क्योंकि जेनरेट हो तर मध्य थे डेलीवरि क्योंकि खूब भारी পরিমানে ওঠানো হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে বাইং হচ্ছে তো মেইন কথা হচ্ছে কোম্পানির নাম কি আছে বা কোম্পানির বিজনেস কি আছে কোম্পানির নাম দেখার আগে फ्रेंड्स আমরা দেখে নেব যে ব্রোকারেজ হাউস থেকে এর মধ্যে কত উচ্চতে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে সবার প্রথমে फ्रेंड्स আমি বলেছিলাম যে এই স্টক এই মুহূর্তে ট্রেড করছে 726 এর কাছাকাছি এবং এমকে গ্লোবাল এই মুহূর্তে টার্গেট প্রাইস দিচ্ছেন 850 এর কাছাকাছি আইসিআইসি ডাইরেক্ট এর মধ্যে 910 এর কাছাকাছি টার্গেট প্রাইস দিচ্ছেন এনপি পরিদাস এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন 861 এবং প্রভুদাস লীলাধর এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন 997 997 এর কাছাকাছি
কাছাকাছি, তো অনেকটা উঁচুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টার্গেট প্রাইসও দেওয়া হচ্ছে। তো কোম্পানির নাম ফ্রেন্ডস আপনাদের সামনে আছে ভারত ফোর্জ লিমিটেড। ভারত ফোর্জের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে আজকে সামান্য মুভমেন্ট দেখতে পাওয়া গেছে 0.41% মতো, এবং এর 52 উইক হাই আছে 850 লেভেলে। কোম্পানি মিড ক্যাপ কোম্পানি আছে, 34,000 করে এর মার্কেট ক্যাপ আছে, আরোই আমরা দেখতে পাচ্ছি 4% মতো। কোম্পানি ডিভিডেন্ড ইল দিচ্ছে 0.27% মতো। কোম্পানি কি কাজ করছে ফ্রেন্ডস, কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুফ্যাকচারিং করছে প্রোডাক্টের। দেখুন মেশিন এবং কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি যে অটো এবং ইন্ডাস্ট্রি সেক্টরে কাজ করছে এবং সেগুলোকে ম্যানুফ্যাকচারিং করছে এবং সেলিং করছে। কোম্পানি বানাচ্ছে এবং সেটাকে বিক্রিও করছে, রাইট? তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারত ফজের টেকনিক্যাল চার্টের মধ্যে পজিটিভ ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। কোম্পানির চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডে চার্টের মধ্যে ব্রেকআউট আসতে চলেছে, এবং ব্রেকআউট যদি আসে তাহলে ডেফিনেটলি সেখান থেকে 10-15% মতন কিন্তু আমরা অ্যাচিভও করতে পারবো। তার সাথে ফ্রেন্ডস এখানে যদি নজর রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ট্রেড কিন্তু ভেরি পজিটিভ ইন্ডিকেট দিচ্ছে। ফ্রেন্ডস যখন পজিটিভ, ভেরি পজিটিভ, আউটস্ট্যান্ডিং এই ধরনের আমরা দেখতে পাই তখন ডেফিনেটলি সেখান থেকে কিন্তু একটা লং টার্মে একটা প্রফিট গেইনের অনেকটাই সুযোগ থাকে। ফাইন্যান্সিয়াল ট্রেডকে হাইলাইট করে থাকি যদি পজিটিভ, ভেরি পজিটিভ, আউটস্ট্যান্ডিং থাকে তাহলে ডেফিনেটলি একটা গুড ইন্ডিকেট পাওয়া যায়, এবং নেগেটিভ যদি থাকে তাহলে ডেফিনেটলি সেখানেও একটা নেগেটিভ ইন্ডিকেট পাওয়া যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল চার্ট কিন্তু ভেরি বুলিশ দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই নজর রাখতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন ইনফরমেশনের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে ফ্রেন্ডস একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।